এসেছেন যে মানে কারণটা কি? জোরে বলবে। আমরা আমাদের বলা হয়েছে মুম্বাইতে গেলে, মুম্বাইতে গেলে ওখানে বাতি মানে ট্রেন কালেকশন বাস কালেকশন করতে দিব, এই কারণে নিয়ে আসা। আপনারা কজন ছিলেন? আমরা এই সাতজন। সাতজন? আপনি সাতজন কোন জায়গা থেকে বিলং করছেন, কোন জায়গা থেকে? আখাউড়া বাইপাস। আখাউড়া বাইপাস মানে আগরতলা থেকে? সাতজনই আগরতলা। আমার তো বাংলাদেশে সবকটা বাংলাদেশ, সাতজন ওখানে এক জায়গায় হয়েছে। তারপরে বাংলাদেশ থেকে যারা এসেছে কীভাবে এসেছে? বর্ডারে দালালের মাধ্যমে। দালালের মাধ্যমে কথা বলা। তো এটা তো অবৈধ, আপনারা জানেন তো অবৈধভাবে কেন এসছেন? অবৈধভাবে আপনি তো জানেন যে কোনো একটা ক্রস অফ কান্ট্রি লাইন ক্রস করে এটা এটা নিষেধ আছে, এটা সেটা কেন ক্রস করলে? আপনি জানেন এটা অপরাধ। এটা যে বলে যে সমস্যা নেবেন, কে ওনার পরিচয় আছে আপনার কাছে? তাহলে আজকে যে আপনি এই জায়গাতে এসে আটকেছেন, তখন উনি কি বাঁচাবেন? আপনাকে কথা বলেছে সেরকম কিছু? লাইব্রেরি নিয়েছে কিছু? আপনার নামটা বলবেন? কি বিশ? বিশ টাইটেল নেই কিছু? আচ্ছা, আপনার সঙ্গে কজন? সাতজন। আজকে কোন জায়গা থেকে আপনাদেরকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে? ত্রিপুরা তো আছে, ত্রিপুরা এটা পানি সাগর, এটা রেলওয়ে স্টেশন, এখানে পানি সাগর রেলওয়ে স্টেশন। আপনি কোন জায়গাতে নিয়ে আসছেন? বিকেলবেলা আমাদের যে পানিসাগর পিএসএর নাকা পয়েন্ট আছে, সেখানে বিকেল চেকিংয়ের সময় আমরা একটা বাসকে চেক করছিলাম, তখন ওদেরকে আমরা সাসপিশিয়াসলি জিজ্ঞেস করি, তো ওদের কথায় আমরা বুঝে যাই যে ওরা বাংলাদেশি ন্যাশনাল। তারপর ওদেরকে নামিয়ে ওদের ডকুমেন্ট চেক করা হয়, যদিও এক দুজনের আধার কার্ড এবং প্যান কার্ড শো করেছে, তারপরে আমরা যখন একটু হার্শলি ওদেরকে জিজ্ঞেস করি, তখন ওরা স্বীকার করেছে যে ওরা ফেক ডকুমেন্ট বানিয়েছে। আগরতলা থেকেই কেউ হয়তো ওদের জন্য ফেক ডকুমেন্ট রেডি করেছে। যাই হোক, ওরা স্বীকার করেছে ওরা বাংলাদেশি ন্যাশনাল এবং ওরা বোম্বে যাচ্ছে গুয়াহাটি। পরবর্তীকালে আমরা ওদেরকে ডিটেইন করি এবং স্পেসিফিক কেস রেজিস্টার করা হচ্ছে ওদের এগেনস্টে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.